সর্বভারতীয় নিট পরীক্ষাত উজলিল সাপরর হাকিব হক। সর্বভারতীয় নিট পরীক্ষাত 610 নম্বর লাভ করে গুয়াহাটী মেডিকেল কলেজত MBBS অধ্যয়ন করাত সুযোগ পালে কৃতি ছাত্রগৰাকী। উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখাত উত্তীর্ণ হয়ে প্রথম বর্ষতে এই কৃতিত্ব অর্জন করবলৈ সক্ষম হয় ছাত্রগৰাকী। চাপর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল হক আর ইস্মিতা পারভিনের একমাত্র পুত্র হাকিব হক। হাকিবর সফলতাত উৎফুল্লিত পিতৃ-মাতৃৰ লগতে ওচর চুবুরিয়া। নিজ পুত্রক এগৰাকী ভাল চিকিৎসক হওয়ার উপরি দুখিয়ার প্রতি সহনশীলতা হওয়ার আশা প্রকাশ করেছে মাতৃগৰাকী। হাকিব হক চলিত বর্ষত সাই বিকাশ একাডেমীত অধ্যয়ন করে উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখা 94% লাভ করে সফলতায় উত্তীর্ণ হওয়ার উপরি নিট পরীক্ষার সফলতায় 610 নম্বর লাভ করে উত্তীর্ণ হয়। এইটো ইয়ার কারণে মই খুব আনন্দিত, মই লড়ার উপর তুমি খুব গর্ব বোধ করো যে মোর লড়াই একেবারে মানে তার যদি ধৈর্য ধৈর্যটা মানে তুলনা করব নয়, তার পর বহিলে বুক পড়িয়ে থাকে পড়িয়ে থাকে যেতে শ্রেষ্ঠ হয়, তার কারণে মই তাকে মই ধন্যবাদ জানাইছো আর সেইভাবে মই তাক লৈ গৌরব অনুভব করো। আর তেও এই হায়ার সেকেন্ডারি যেটা আছে এটা সাই বিকাশত পড়েছিল, পড়ি থাকা অবস্থাতে যে ডাবলই মেন্সের পরীক্ষা হয়েছিল তাতে তো ভালো একটা স্কোর করেছে 98.69%, আর তারপর হায়ার সেকেন্ডারি রেজাল্ট ওলাল 94%, আর তারপর দিলে নিট পরীক্ষা, নিট পরীক্ষাও তো ভালো হয়েছিল, তার স্কোর করলে 610। এতিয়া তেও সিলেকশন পাইছে নিটত গুয়াহাটি GMC অর্থাৎ গুয়াহাটি মেডিকেল কলেজে, তেও এতিয়া নতুন করে সিট অ্যালট পাইছে আর তার এডমিশন হবো সম্মুখত 4 নভেম্বর। মোক ভাল লাগছে, মানে মোর মনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজি পূরণের ফলে গৈছে। যদি তাই একটা ভাল ডক্টর হই, ভালভাবে ডক্টর হই বের হয়ে আহে আর তাই গরিব দুখিয়া মানুষের ভালকে চিকিৎসাবিলাক করে, এইটো মোর খুব ভাল লাগিব, মোর এইটাই ইচ্ছা, তাই গরিব দুখিয়া মানুষক দেখিব তার চিকিৎসাবিলাক ভালকে করিব, এইটাই মোর আশা উপরওয়ালার কাছে। আপনার সকলে দোয়া করিব তাই যেন একজন ভাল মানুষ হয়ে বের হয়ে আহিব পারে। চাপরপরা সুজল জামানোর রিপোর্ট, মাইনুস এনি।